কেয়ামতের সময়, অত্যন্ত মূল্যবান সময়, খোদাপ্রাপ্তি তত্ত্ব জ্ঞান হাসিল করার সময়, এক মিনিট প্রয়োজন, আল্লাহ পাক রেজা মন্দির হাসিল করার সময়, এই সময় আল্লাহ পাক সবচাইতে নিকটতম আসমান প্রথম আসমানে নামিয়ে আসেন। তামাম সৃষ্টির জগতের দ্বীপে আল্লাহ পাক রহমতের নজরে তাকান, বিশেষ করে বান্দাদের উদ্দেশ্যে ডাইকা বলতে থাকেন, হে আমার বান্দা বান্দি সকল, তোমাদের কার মনে কি আশা দুঃখ যাতনা কামনা বাসনা, তোমাদের মনের কপাট খুলে তোমাদের মনের নালিশগুলি তোমাদের পরওয়ারদিগারের নিকট পেশ করো। এই সময় কারো দরখাস্তই প্রত্যাখ্যান করা হবে না, কেননা তামাম দুনিয়ার ওলি আল্লাহ সকল এই সময় রহমতের দরজায় ধনা ধরিয়া থাকেন রহমত পাওয়ার আশায়। তাই সকলে ওঠেন, পঞ্জীভূত গুণাখাতা আল্লাহর দরবারে মাপ চান, আর মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকেন, ইয়া আল্লাহ হো বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে না, জানি কই রাসে আমি কি গলা হয় রে না, জানি কই গোনার বোঝা মাথায় লয়া মাওলা ডাকতেছে, পাপের বোঝা মাথায় কামতেছে, মাফ কর আল্লাহ রহমত যায় ফাঁকি দিয়া সোনারিয়া দো জিন্দগি তো যায় ফাঁকি দিয়া, নিশিত যায় ফাঁকি দিয়া সোনারিয়া দো রহমত যায় ফাঁকি দিয়া, ওয়া দাম রে কামিনি রই কোলাতে, কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই, ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারিয়া দো নিশিত যায় ফাঁকি দিয়া, নিশিত যায় ফাঁকি দিয়া রে সোনারিয়া দো রহমত যায় ফাঁকি দিয়া, ওয়া দাম রে ফুরাইলা
নাদিন ক্রমে চোখে জ্যোতি গিন তন মনে দেখ না ভাবিয়া ওয়া দম রে ফুরাইল তোর গুনাদিন ক্রমে চোখে জ্যোতি গিন তন মনে দেখ না ভাবিয়া ধরিয়া গেল দাড়ি দন্ত আছে গোটা চারি সমন্দরে গিয়াছে তরিয়া সোনারিয়া নিশিত যায় ফাঁকি দিয়া নিশিত যায় ফাঁকি দিয়া সোনারিয়া দ যায় ফাঁকি দিয়া দাম রে চোদ্দ শ্রাবণ পূর্ণিমাতে নিশিত হইল মতে নিশিতে পয়দা হইল আম দিয়ালিয়া পাইয়া পাগবনি জিব্রাইল দিলয়ানি সাতাইশে রমজানে কুরান গেল দিয়া রে সোনারিয়া দ নিশিত যায় ফাঁকি দিয়া নিশিত যায় ফাঁকি দিয়া রে সোনারিয়া দ ফাঁকি দিয়া আল্লাহ ও ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ ও ইয়া রহমান খোদার রহমতের দরিয়ায় এভেও জান বয়েছে খোদার রহমতের দরিয়ায় এভেও জান বয়েছে খোদা বাবার আশার মন তারকে দেশে খোদারি রহমতের দরিয়ায় এভেও জান বয়েছে আজি দেখো হুমা পাখি আকাশে দৌড়েছে আজি দেখো হুমা পাখি আকাশে দৌড়েছে হমার সায়া মাত নিতে হমার সায়া মাত নিতে কত লোক দৌড়েছে হমার সায়া একবার জারো উপরেত ভুলেছে হমার সায়া একবার জারো পড়তে পড়েছে বাদশাহী মর তো বাতারু নসিবেতে জুটেছে আল্লাহ সায়নে এসো একবার প্রিয়তম বসল হে মদিনা হে সায়নে এসো একবার প্রিয়তম বসল হে মদিনা
পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়, যদি তুমি হকিঞ্চিত সদয় পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়, যদি তুমি হকিঞ্চিত সদয় কৃপা বারিতা বসি বেনিচয়, কৃপা বারিতার বসি বেনিশ্চয়, যদি তুমি হকিঞ্চিত সদয় হে হপরকালে যে দেশে যা নবী মোহাম্মদ বিনে গতি নাই, হে সায়নে এসো একবার প্রিয়তম বসল হে মদিনা, রহমতাল্লাহ মরিদে সদা জলে যার কি বাম রহন সমন বয়তার, নবীর প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসা যার অন্তরে পয়দা হয়ে গেল তার ভয় নাই হাসরে ভয় নাই পলচুরাতে কোন কালের দল নর্দল নাই, নবী প্রেম সদা বন কর সবে মনবে দোনা যাত না জোরাইবে খোদা পাপি তর তর লাভ হবে নবী পদবে সবে মিশে আর মাতা এমন হাবি বয়ামার মুক্তির কারণে এলু, এমন হাবি বয়ামার মুক্তির কারণে এলু, ও বাদের বয়া যিনি পাপীদের না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এল, যে যখন স্মরণ করে সর্বপাপ তার সারে আসে প্রভু নারে না বাসনা পুরাইলো, এমন কাবি বয় আমার মুক্তির কারণে এলো, ইয়া রহমাতাল্লাহ আলামিন।
ছিল শ্রদ্ধা তো নম্রদ ও করুণ ছিল মি সরয়দীপ ফেরাও ধন জন মানে নাহি শিল দীপ দবিনে ভাব সরিনি সে রহমত আল্লাহ রহমত রহমত দয়া করে দিলের জোলাপে সে দয়া করে দিলে জোলাপে সে আল্লাহ নিশিভোর হল প্রায় ধরে রহমতের দ্বার নিশিভোর হল প্রায় ধরে রহমতের দ্বার ধরে রহমতের দ্বার সুখের বিছানা ছেড়ে দিয়ে গাওরে মানার গুণ গান নিশিভোর হল প্রায় ধরে রহমতের দান উজালা হইবে যেন পুরা আলা দিল তাজা হলে পারে দিল তাজা হলে পারে তুমি পুরা মুসলমান সত্য বাণী মিথ্যা হে ওরে ও ভাই ডাকে রানি আল্লাহ ও সবে খোলে দেখো দুনয়া রহমতের সময় বয়ে যায়
তন ওঠ যাকে রান ঘুমে কেন আছে তন আল্লাহ তাই সকলে ওঠে কেবলা জান হুজুর এই রহমতের সময় জাকিরদের ডাইকা বলতেন বাবা ওঠো এই সময় ঘুমানোর সময় না এই সময় রহমতের সময় আল্লাহ পাক রেজা মন্দিল হাসিল করার সময় এই সময় আল্লাহ পাক প্রথম আসমানে ডাকিয়া নামিয়ে আসিয়া ডাকিতে থাকেন ও আমার বান্দা বান্দি সকল তোমাদের কার মনে কি আশা কার মনে দুঃখ কার মনে কি যাতনা বাসনা কে আছো অভাব আমি আল্লাহর দরবারে চাও আমি আল্লাহ অভাব দূর করে দিবেও কে আছো গুনাগার আমি আল্লাহর দরবারে মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব তাই সকলে ওঠেন কিবলা জান হুজুর জীবনে কোনো দিন রহমতের সময় ঘুমান নাই জাকিরদের মাথায় হাত বোলায় জাকিরদেরকে ডাইকা ডাইকা উঠাই দিতেন বলতেন বাবা ওঠেন এই সময় আশেক মাসুক কেহই ঘুমায় না তামাম দুনিয়ার অলি আল্লাহ সকল নবী রাসুল সকল কেহই এই সময় ঘুমায় নাই বাবার তাম তোমরা কেহই ঘুমায় না সকলে ওঠো এমনই একদিন আসবে এমনই একটি ঘরের মধ্যে আপনাকে আমাকে ঘুমায় দেওয়া হবে ওই ঘুম চিরজীবনের মতো ঘুমায় যাব আর কোশ্চেন কালে আমাদের কেউ ডাইকা উঠাবে না কিয়ামত পর্যন্ত আমাদের ওই দরজা খোলা হবে না ওই ঘুম আর ভাঙানো হবে না তাই সকলে ওঠেন আমাদের আগেও কত হাজার হাজার লক্ষ লক্ষ মানব সন্তান লক্ষ লক্ষ রাজা বাদশারা এই জমিনের বুকে আসছিল তারা ধরাকে সরাই জারি করছিল নিজেদেরকে খোদাই বলে দাবি করছিল তারা যে কোথায় হারিয়ে গেছে তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আমাদের মতো কত লক্ষ লক্ষ মানব কোটি কোটি সন্তান হারাই গেছে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আমরাও যে একদিন কোথায় হারিয়ে যাব আমাদের নাম নিশানা থাকবে না সময় থাকতে এই জামানার উপরে থাকতে এই জামানার ইমাম এই জামানার মুজাদ্দেদ জিন্দা ওলি খাজাওয়ার পাক কদম জোড়ায় ধরেন রহম আমাদের সময় নিবেদিত প্রাণে কাইন্দা কাইন্দা মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে আরো কয়েকবার প্রাণ ভরে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدب دي محبات شوشر شنگي আপন আপন চক্ষু দুয়েকে বন্ধ করে দেন খেয়ালকে চতুর্দিক হইতে ঘুরাই আলান একখানে দিল সমুদ্রের মধ্যে ডুবাই দেন মাহবুব পাওনা অনুসন্ধান করেন মাহবুব পাওনাকে তালাশ করেন হাতে বাজিরে গিরি গায়ে কোথাও যেতে হবে না মাহবুব মানে আপনার আমার মধ্যে আছে আপন আপন বাম্বুদের ট্যাঙ্গুল যেখানে পিণ্ড ধরবর তারপর শব্দ হইতেছে ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন মাহবুব মান অনুসন্ধান করেন মাহবুব মালা কালাব্বাকে হওয়ার মান বিসমিল্লাহ রহমানির রহিম অফি আংফুসে কমা ফালা তো বসে আমার নিদর্শন তোমাদের মধ্যেই রয়েছে খুঁজো না তালাশ করো না তাই আমি মাহমুদ মাওলাকে পাও না তালাশি বান্দার করবে না জানালাই আমি মাহমুদ মাওলায় দেখা দিয়া থাকি একা একা হাজার হাজার বছর পর্যন্ত খেয়াল করে তালাশ করলে মাহমুদ মাওলাকে পাওয়া সম্ভব না এটা বড় শক্ত এবং কঠিন কাজ এই শক্ত এবং কঠিন কাজকে সহজ করে দিয়ে মাহমুদ মাওলা কালাম তাকে ফরমান বিসমিল্লাহ الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة হে আমার ইমানদার বান্দা সকল তোমরা আমাকে ভয় করো আর আমাকে যদি পেতে চাও মধ্যস্থ ওসিলা অন্বেষণ করো সে ওসিলা হইল জামানা নবী রাসূল পয়গম্বর উনি আল্লাহ সকল নবী রাসূলদের যুগ জামানা বন্ধ হয়ে গেছে খোলা রয়েছে জামানা বিদায়তে জামানা এই জামানা সর্বশ্রেষ্ঠ তোমার আল্লাহর উনি বিলায়তের অধিকারী আমার হল তো দল পীর দোস্ত পীর শোনা যাবে বিশ্ব লেখা দেওয়া বাবা শাসবি আল্লাহ আমল আল
ফরিদপুরে দাদের বদলেতে কত কুফুর দিলে ময়লাকাই টাই নাই পরিষ্কার হয়ে গেল, কত মনে দাদিল জিন্দা হয়ে গেল, কত অন্ধকার বলা দেলে চোদ্দই চান্দের পূর্ণিমা মতো আলোকিত হইয়া আল্লাহ বলা দেলে আল্লাহ আল্লাহ দিকে যার হয়ে গেল ধরে সেই সত্য জিন্দা করে পা কদম জানাইয়া পা ধরে গেল মিশান পুঞ্জি বুধ কোনো কথা আল্লাহর দরবারে মাপ চান কেঁদে কেঁদে বাবা কসিলা করে প্রাণ ভরে ডাকেনি আল্লাহ হ রহিম আল্লাহ রহিম পীরের দিল দয়াল নিশাইল কালবাহাবের শরীর শাইল কাল বাহাবের শরি কাল বাহাবের শরি গো দেবাবের রানি কাল বাহাবের শরি গো দে খুলি আমার দয়া বাবার দেলে আসে খোদা খনি সে সাধু রাম সুধায় আসে যে জল বিষা ফয়ে মেলা তুমি শিকা হাসরে সে অন্ধকে খুদম গিজার আল্লাহ বুদ্ধি মহাব্বত এতিমের বেশে কাঙ্গলের বেশে গু চলে যান দেশের সোনার মদিনা মদিনার পারে পর্বতে গিনি গয় গহন করে দয়াশেখর নিজে খুঁজে এক বুক ভরে মাথা নিয়ে চক্ষু ভরা পানে লইয়া বাপ মায়া হয় তিন সন্তানের নাই নবীকে ব্রত করে ডাকে নিয়া রহমাত আল্লাহ লালের মাতন আসে যদি মরা হইতা এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম
জামানার জিন্দা লেখা দেব ফরমান বাবারা দয়ালের মোহাম্মদ রে পয়দা করেন দয়ালের মোহাম্মদের চোখের পানি ফেলা কাম দেন দয়ালের মোহাম্মদের কারো চোখের পানি যদি নাকের গোড়া ডগা ডগায় পড়ে আল্লাহ পাক ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে জীবনের গুনাহ মাফ করে দেয় দয়ালের মোহাম্মদে যদি কারো চোখ দে পানি পড়ে গো আল্লাহ পাক এই বান্দাকে জীবনের গুনাহ খতম করে দেয় নবীর মোহাম্মদ বাবাদের পয়দা করে দয়ালুর মোহাম্মদে কাম দেন দয়ালুর মোহাম্মদে কাম দেন জান ধরে দয়ালুর মোহাম্মদ যতটুকুন তার ইমান মুগ্ধ ততটুকুন বাবারা যার দ্বারা দয়াল নবীজির মোহাম্মত নাই তার ইমান বলতে কিছু নয় সে সরাসরি ইমান ইমান আমার মোহাম্মত নবী মুস্তাফার নূর ইমান আমার মোহাম্মত নবী মুস্তাফার নূর যাহার নামে পড়ে থাকি তাতে ভয় নাহি এসকে মোহাম্মদের গলে ফাঁসি যদি হয় গো এসকে মোহাম্মদের মালা যদি গলায় রয় গো খাকে বলে মদিনার শত তো বিশান মোর মালা খানা হইল মোর গলি মদিনার গো ইমান আমার মোহাম্মত নবী মুস্তাফার গো তাই সে দয়ালুর মোহাম্মত পয়দা করার জন্য রওদাকে যাবে বলেন আদম বুদ্ধি মহাবদ সংসঙ্গের পাগরে দল মেশান দুই খানা জুতা মোবারক বে কানান একখানা জুতা মোবারক দিল গুলো যায় ভরেন অপর খানা জুতা মোবারক দিলেন মাথা টুপি দিলকে সাজান এই সুসজ্জ দিল আল্লাহর ভগ্ন হাজির হান আল্লাহ তার খাস রহমতের ফয়জন মেজন হইয়া মহান প্রতিপালক আল্লাহ তালাকে প্রাণ ভরে ডাকেনি আল্লাহ ও এখন সকলে খেয়াল করতে থাকেন আল্লাহ তাআলা খাস রহমতের ফয়জত বা কই যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হইয়া সমস্ত প্রেরণে পীর গণের দেরণ আসিল এমন হযরত দয়াল নবী দস্তগের বিশ্ব অধিক খাজাবার বাগদ হইয়া আমাদের সকল আদির আসিতে সেদ্দার পড়তে সেদ্দার ভর্ত জানে জানে ভর্ত সেবিতে কাল সত্য নাদের পর্দার ভিতরে গুনার পর গুনার তো যেটা গুনা না কাল কোন হযরত মনে গুনা করবে না হয় সমস্ত প্রকার গুনা না খারাপ ব্যাপারে আল্লাহ তাআলার খাস রহমতের ফয়জের প্লাবনে দিল হইয়া সাফ হইয়া গেল সাদলে এখন খেয়াল করতে থাকে নানোর যে ক্লিয়ার ভয়েস আল্লাহর কুমত লজ্জত মহাব্বতের সঙ্গে বলিয়া মুর্দা দিলের মুখে বলিয়া মুর্দার দিল চেরা জিন্দা হইয়া যা যা নদী ভয়ে কলবেতে এসমে যাদের জিকির যার হইতেছে এসমে যাত আল্লাহ আল্লাহ সবাই কাছে আসো আল্লাহ 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 নাম যাই জন যাও জায়গা নিশির আল্লাহ ও নাম যাই জন যাও যাই নাম জয় জন যাইগা শির আশাই আল্লাহ 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 আল্লাহ
তোমার মায়া ভুলতে পারি না আল্লাহ আল্লাহ দয়াল বাবা গো তোমার স্মৃতি ভুলতে পারি না দেখলে তোমার নন চিহারা দেখলে তোমার নন চিহারা দুর্গাই তবে দোনা তোমার মায়া ভুলতে পারি না আল্লাহ 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 বলতে না দর তোরা খেয়া সোনালিস পরে দেখলে বলতে না দর তোরে খেয়া সোনালিস পরে মদ মুর্শিদ কে পাব না মদ বন্দ তোমার মায়া বলতে পারি না আল্লাহ 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 বাবা গো তোমার স্মৃতি বলতে পারি না আল্লাহ 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 দেখলাই তোমার নর চিঘারা দেখলাই তোমার নর চিঘারা দুর্গাই তবে দোনা তোমার মায়া ভুলতে পারি না আল্লাহ 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 আমি একদিন মরে গেলে কেহ না হেনি বেগ তোলে আসরেতে বাবা তুমি মোদের বলে যেও না আসরেতে বাবা তুমি মোদের বলে যেও না তোমার মায়া ভুলতে পারি না আল্লাহ আল্লাহ আল্লাহ